দর্শক মণ্ডলী, লিগেল রাইটসের সর্বশেষ পর্বে আপনাদেরকে স্বাগতম। দর্শক মণ্ডলী, আমি কল নেওয়ার পূর্বে কয়েকটি বিষয় বলতে চাই যেটা অনেকের কাজে আসবে। বাচ্চাদের ব্যাপারে আইন হচ্ছে যে এই কেউ যদি 7 বছর কোনো বাচ্চা এখানে থাকে তাহলে তাকে লিভ দেয়া হয়, যেটা আইনের অন্তর্ভুক্ত ডিসক্রিপশনে, যেটা 9 জুলাই থেকে কার্যকর হয়েছে। তো কারো বাচ্চা যদি 7 বছর এখানে থেকে থাকে তাহলে দয়া করে আপনারা অ্যাপ্লাই করুন, মঞ্জুর হবে প্রায় নিশ্চিত। ইমিগ্রেশন রুলের অধীনে করবেন, এটা আইনের অংশ, সুতরাং কোনো ধরনের প্রবলেম নাই। কারো বাচ্চা যদি ব্রিটেনে 7 বছর থাকে, যার বয়স 18 বছরের নিচে, ব্রিটেনে 7 বছর থেকেছে, সে অ্যাপ্লাই করতে পারবে। এই হচ্ছে বাচ্চাদের একটা আইন। তারপরে আরেকটা হচ্ছে বাচ্চাদের ওভারস্টে ইয়ার, যারা বাচ্চা আর কি, বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা। আর বাচ্চার যদি হয়ে যায়, এই বাচ্চার উসিলায় এই ওভারস্টিয়ার মা বাপ যারা আছে তাদেরও হয়ে যেতে পারে। সুতরাং আপনারা এই আইনের সুযোগ নিতে পারবেন এবং নিন, সেটাই বলি, দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে, দেখা গেল যে এখানে কেউ আসছেন, হাজব্যান্ড আসছেন বা ওয়াইফ আসছেন, ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, সঙ্গে একটা বাচ্চা রয়েছে, এবং যেহেতু বাবা ব্রিটিশ কিংবা মা ব্রিটিশ, সেজন্য বাচ্চা যদি ব্রিটিশ হয়ে যায় সেক্ষেত্রে প্রাইমারি কেয়ারার হিসাবে মা বাবা এখানে থাকার অনুমতি পেতে পারেন। সুতরাং এই বাচ্চাদের দ্বিতীয় প্রভিশন এই জিনিসটা করতে পারলেন। আরেকটা বিষয় আছে, এখানে কোনো যদি বাচ্চা দীর্ঘদিন যাবৎ থাকে, এই কোনো আইনের আওতায় না পড়ে, সিটিজেনশিপের জন্য ডিসক্রিশনারি সেক্রেটারি অফ স্টেটের ডিসক্রিশন আছে, কোনো বাচ্চাকে সেক্ষেত্রে ব্রিটিশ সিটিজেনশিপ দিতে পারে। এই হলো তিনটা প্রভিশন বললাম, তিনটাই আপনার কোনোভাবে না কোনোভাবে কাজে আসবে যাদের বাচ্চা অবৈধ রয়েছে। এর বাহিরেও যদি আপনারা কেউ থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবেন, যদি প্রমাণ করতে পারেন যে বাচ্চা 5 বছরের 7 বছরের নিচেও যদি থাকে এখানে, স্কুলে যায়, অ্যাডাপ্ট করে ফেলছে সব কিছু সিচুয়েশন, সেক্ষেত্রে সেই বাচ্চারও ডিসক্রিশনারি লিভ হতে পারে। সুতরাং আপনারা যাদের বাচ্চা, আমি বলবো এটা আইন নয়, যে 4 বছর যাবৎ আছে, 4 বছর বয়স, স্কুলে যায় 1.5-2 বছর, অন্য কোনো কারণ রয়েছে, সুতরাং এই বাচ্চা জন্য বাচ্চারও ডিসক্রিশনারি লিভ হতে পারে। এই ডিসক্রিশনারি লিভ হলে পরে সুতরাং এই বাচ্চার কারণে মা বাবারও হয়ে যেতে পারে। সুতরাং এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আরেকটি বিষয় বলে নিচ্ছি, অনেকগুলো বিষয় বলা যাবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। ইদানিং বাচ্চাদের জন্য মানে অনেক দুয়ার খুলে দিয়েছে UKBA বাচ্চাদের ওয়েলফেয়ারের জন্য। এটা সেকশন রয়েছে, সেকশন 55 BCIA, যেটাতে বলা হয়েছে বেস্ট ইন্টারেস্ট অফ দি চাইল্ড, বাচ্চার ইন্টারভিউ নিতে হবে, বাচ্চার ওপিনিয়ন নিতে হবে, বাচ্চার স্টেটমেন্ট নিতে হবে, বাচ্চার ওয়েলফেয়ার কীভাবে হবে, ট্রাইব্যুনালের উপরে দায়িত্ব পড়েছে, হোম অফিসের উপরে দায়িত্ব পড়েছে, সুতরাং কোর্ট অফ অ্যাপিলের অনেকগুলো জাজমেন্ট রয়েছে। সুতরাং এসব বিষয়ে আপনাদের, কেন বাচ্চা যদি অবাস্টার থাকে, বাচ্চা স্কুলে যায়, আপনারা 7 বছর এর আগেও অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং এ ব্যাপারে এক্সপার্ট ওপিনিয়ন নেন। আরেকটি বিষয় বলে নেই, দেখা গেল এখানে কারো কোনো বাচ্চা হয়েছে, ব্রিটিশ সিটিজেনের বা যিনি বিয়ে করেছেন, বউয়ের স্ত্রীর বাচ্চা হয়েছে, কোনো কারণে ছলে বলে কলে কৌশলে যদি বাংলাদেশ বা ইউরোপের বাইরে কোনো দেশে নিয়ে রেখে আসেন, কিন্তু ডিভোর্স দিয়ে দেন, সেই ক্ষেত্রে সেই বাচ্চাকেও আনা যাবে এবং সেই বাচ্চার উসিলায় বাচ্চার মাকেও নিয়ে আসা যাবে। এখানে এখানে হাইকোর্টে যেতে হবে, আপনি যদি জুডিশিয়াল রিভিউ করেন কিংবা হাইকোর্টে ওয়ার্ডশিপের জন্য অ্যাপ্লাই করেন, সেই বাচ্চাকেও বাংলাদেশ বা ইউরোপের বাড়িতে নিয়ে আসতে পারেন, যদি প্রমাণ করতে পারবেন ওয়েলফেয়ার অফ দি চাইল্ড, এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা মানে চাইল্ড ইন্টারেস্ট ইজ দি প্যারামাউন্ট, মানে এটা বলা হয়ে থাকে। সুতরাং এটা যদি প্রমাণ করতে পারেন, কাউকে যদি বাংলাদেশেও নিয়ে যাওয়া হয় জোরপূর্বক, ফুসলিয়ে ফাসলিয়ে, কোনোভাবে যদি ডিভোর্স দেওয়া হয়, রেখে দেওয়া আসা হয়, তাকেও আনা যাবে, মাকেও আনা যাবে। সুতরাং পয়সা খরচ হবে, আর পয়সা খরচ ছাড়া আরেকটি যেটা হচ্ছে, যদি যেটা বলছিলাম একটু আগে, UKতে যারা রয়েছে প্রাইমারি কেয়ারার, সেক্ষেত্রে যখন অ্যাপ্লাই করবেন হোম অফিসের ফিজও লাগবে না, সুতরাং সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। আরেকটি জিনিস বলে রাখি, অবৈধ স্টেয়ারের ক্ষেত্রে যারা ইউরোপিয়ান সিটিজেনের পার্টনার, সেক্ষেত্রে ইউরোপিয়ান সিটিজেনের পার্টনাররা যদি মানে বিয়ে না হলেও যদি দীর্ঘদিন থাকেন, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, তারাও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের আইনের অধীনে ভিসা বাড়ানোর সুযোগ পেতে পারেন। আর ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম যারা, তারা ভিসা চলে গেলেও অ্যাপ্লাই করতে পারবেন। আরও কিছু কিছু টেকনিক্যাল বিষয় অনেকে জানেন না, যাদের স্বামী স্ত্রী 2 বছরের আগে যে কেউ একদিন মারা যায়, সেক্ষেত্রে 2 বছর পুরো না হলেও অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং অনেকগুলো বিষয় রয়েছে, খেয়াল রাখবেন। আর যেহেতু সুযোগ রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার মন বলে যে এটা হওয়ার কথা, আপনি আপনার লয়ারের কাছে যান, এক লয়ারের সন্তুষ্ট হন আরেক লয়ারের কাছে যান, মানে রাস্তার কথা শুনে সিদ্ধান্ত নেবেন না, যে অমুকে বলেছে, অমুকে ইন্টারনেট বলেছে, কারণ সবাই লয়ার না,
মানে যেটা বাংলা একটা হচ্ছে কেউ কেউ কবি কেউ কবি না, সবাই লয়ার না কেউ কেউ লয়ার, সুতরাং সেগুলো খেয়াল রাখবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আর ওভারস্টেয়ারদের জন্য, ইলিগেলদের জন্য যেটা রয়েছে 20 বছরের আইন রয়েছে, কেউ যদি 20 বছর এখানে থাকে তাহলে লং রেসিডেন্সি অ্যাপ্লাই করতে পারবে, কেউ যদি প্রমাণ করতে পারে তার বছর 18 বছরের বেশি এবং জীবনের অর্ধেক সময় ইউকেতে ছিল সেও এখানে থাকার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আবার কেউ যদি প্রমাণ করতে পারে সে 20 বছর হয় নাই কিন্তু নিজের কান্ট্রি অফ অরিজিনের সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ নাই, সেও কিন্তু কালচারালি সোশ্যালি ফ্যামিলিগতভাবে সেও কিন্তু এখানে লিভের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সুতরাং অনেকগুলো অপশন রয়েছে, সুতরাং আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, নিজের কাগজ রাখবেন, তাহলে আপনাদের ভবিষ্যতের জন্য বিশেষ করে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মঙ্গল হবে। আর সব ক্ষেত্রে লয়ারকে কী বলছেন, লয়ারকে কী বলছেন রিপিট করবেন যে আমি এটা বলেছি এটা হচ্ছে কি না, ঠিক আছে? আপনার কেস আপনি নিজে জানবেন, আর কোনো ক্ষেত্রে সন্দেহ থাকলে হোম অফিস থেকে আপনার বান্ডিল আনিয়ে নেবেন, সেক্ষেত্রেও প্রভিশন রয়েছে, সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? আর হোম অফিস থেকে যদি ফাইল আনান সেক্ষেত্রে হোম অফিস ক্ষেত্রে ফাইল আনালেও আপনার কোনো ক্ষতিরও কোনো কারণ হবে না, সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমি দেখি লাইনে কে আছেন, তারপরে আবারও আলোচনা করবো এই বিষয়ে, দেখি কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়া সালাম। আল্লাহ আছেন নিবিত? জি আসি, বলো। আপনি ভালো আছেন নি? জি, থ্যাংক ইউ। জি, ফোকাস আর কি, তারপর আমি ব্রিটিশ, আমার হাজবেন্ড বাংলাদেশি। জি, তাই নি দেশে আইসেন 1.5 বছর হয়ে গেছে। আর জুন জুলাইয়ের মধ্যে তানি ইনডেফিনিট লিভ লাগি অ্যাপ্লাই করতাম। জি, তাই নি দেশে আইসেন থেকে পার্ট টাইম কাম করা, ফুল টাইম কাম করা জরুরি নি ইনডেফিনিট লিভ লাগি অ্যাপ্লাই করতে হইলে? ইনডিফিনিটলি লিভ লাগিয়া তার ক্ষেত্রে ফুল টাইম করা জরুরি নাই, দুইজনে মিলিয়া ইনকামের যে থ্রেশহোল্ড হাজবেন্ড ওয়াইফে মিলিয়া, যদি আমি ফুল টাইম কাম করতাম সব সময়। আপনি ফুল টাইম যদি কাম করেন, আপনার বাচ্চা আছে নি? জি না। তাইলে আপনি যদি ফুল টাইম কাম করিয়া থাকেন, আপনার গড় কিলা, গড় কিতা ভাড়া দিন নি না মর্গেজ দিন? রেন্টি। রেন্টি কত দিন সপ্তাহে? মানে সপ্তাহে নাই, মাসও। মাসও কত দিন? 700 থেকে 800। 800 যদি 200 আর 100, আপনার তো সপ্তাহে কিতা ইনকাম 350-300 ওলা হয়নি? জি, আমি মেইন জিনিস জানতাম যে তাই নাকি ফুল টাইম খাম না করলে হইব, নি পার্ট টাইম খামে তান কইলে হইব। আমি যেটা কইতে চাইছিলাম হিসাবের কথা, যে আপনার মেনটেনেন্স ক্রাইটেরিয়া ফুলফিল করলে 400-500 যদি হয়ে যায়, 350 হয়ে যায়, আপনার কইলাম 312 মনে হয় আপনারা লাগে যে ইনকাম কইছেন, অতখান যদি ইনকাম থাকে দ্যাটস ফাইন, নো প্রবলেম। আপনার হাজবেন্ডের ফুল টাইম কাজ করা কোনো রিকোয়ারমেন্ট না, অ্যাজ লং অ্যাজ আপনারা মেনটেনেন্স ক্রাইটেরিয়া ফুলফিল করেন, ঠিক আছে? থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে, নেক্সট কলার কি জানতে চান? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া সালাম। জি, খোকস আই কিতা জানতে চাইরা? আসসালাম, আমি সামনে রাখার পরে আপনি হইবা। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। ওকে, আমি আসলে অ্যাপ্লাই করছি আমার হাজবেন্ডের লাগি, আর দেন তারা ফিঙ্গারপ্রিন্ট নিশ্চয়ন ওইটা অ্যাপ্লাই করছি, আর ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে তারা কতদিন, আরো 2-3 মাস পরে লাখান, 2 মাস লাখান পরে তারা সিটি দিছে নাকি তাইনি এক্সাম দিতে ইংলিশ পরীক্ষা লাগে, ইংলিশ পরীক্ষা আগে দিয়া সপ্তাহ এক লগে ছাড়ছিলাম, আর এখন তান ডেট অফ বার্থ ভুল হয়েছে লাগে আকিল তারা হইরা, দেন আরবার এক্সাম দিয়া তাইন আরবার ইংলিশ পরীক্ষা দিয়া সপ্তাহ কাগজ, দেন তাইন পরীক্ষা দিছেন আর পাস হয়েছেন, এখন দিলে আছে তারা থিতা, এখন ডিসিশন করতে আনি না আরো কোনো কাগজ আর তারারে দেওয়া লাগবো। আপনার আপনার হাজবেন্ড কি আগে স্ট্যাটাস কি স্টুডেন্ট আছিল নি? জি না, তাই ভিজিটার আসলা বলছি। যাই হোক, আমি এটা না গিয়া যেটা কইমু, তারা যেহেতু কইছে আপনারা ফার্স্ট সার্টিফিকেট ফাটাই দেও কা, তারপরে তারা ডিসিশন নিব, কিতা দিব না দিব, কেস না কইয়া উনিয়া খোয়া যান না, যেহেতু কইছে পাস করছেন সার্টিফিকেট তারা এড্রেসে ফাটাই দেও কা, ঠিক আছে? ওকে, আমি আরো একটা জিনিস জিজ্ঞাসা করতাম আসলাম, মানে আমি ব্রিটিশ পাসপোর্টের লাগি অ্যাপ্লাই করলে আপনি আগে হইছেন আমি শুনছি, বাট আমি আরবার আপনার অ্যাপ্লিকেশন ব্রিটিশ পাসপোর্টের লাগি অ্যাপ্লাই করলে
খিতা খিতা লাগে, আর কিলা খানা কিল ফয়সা লাগে, ওটা হইবানি আমারে প্লিজ। ওকে, থ্যাংক ইউ। ব্রিটিশ পাসপোর্ট হলে ন্যাচারালাইজেশন সার্টিফিকেট ছাড়া অন্য কিছু লাগে না, ঠিক আছে? আর ছবি কি লাগে, ন্যাচারালাইজেশন সার্টিফিকেট লাগবো, ছবি লাগবো, রেফারির সিগনেচার লাগবে, তো ফর্মও লেখা আছে, খুব স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন। আর ফিজ খুব সম্ভবত £75.50। আর ওকে, আর